রেবেকা সুলতান, আপনি লিখেছেন, আমি একজন টিচার, আমি কি প্রাপ্তবয়স্ক ছেলে শিক্ষার্থীকে শিক্ষার্থীদের সামনে মুখ খোলা রেখে পড়াতে পারবো? বোন, প্রাপ্তবয়স্ক ছেলেদের সামনে মুখ খোলা রেখে আপনি পড়াবেন না। বিশুদ্ধ মত অনুযায়ী নানামুখী ফিতনার আশঙ্কার কারণে এবং যে উদ্দেশ্যে শরীয়ত পর্দার বিধান দিয়েছে সে উদ্দেশ্যকে আমরা যদি সামনে রাখি, তাহলে সেক্ষেত্রে মেয়েরা তাদের মুখমণ্ডলকে আবৃত করে রাখাটা এটা পর্দার অংশ হিসেবেই দাঁড়ায়। সেই কারণে আপনি আপনার বয়স্ক শিক্ষার্থীদেরকে যদি পাঠদান করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি আপনার মুখমণ্ডল ঢেকে পর্দার যে অন্যান্য বিধিবিধানগুলো আছে সেগুলোকে মেনে আপনি পাঠদান করতে পারেন। সেটাও যদি বিকল্প কোনো ব্যবস্থা না থাকে, উত্তম তো হলো, উচিত তো হলো পুরুষদেরকে পুরুষরা মেয়েদেরকে মেয়েরা পাঠদান করবেন। আপনি যদি এটাকে পেশা হিসেবে নিতে বাধ্য হন, আপনার জন্য যদি নিরুপায় হন আপনি, তাহলে সেক্ষেত্রে আপনি আপনার পর্দার সবটুকু মেনটেন করে আপনি করতে পারেন এবং কণ্ঠকে বিশেষভাবে কোমলতা সৃষ্টি করার চেষ্টা না করে স্বাভাবিকত্ব বজায় রেখে আপনি এটি করতে পারেন। এরপরে মুক্তি ইসলাম, আপনি লিখেছেন, একজন মুসলিম বিবাহিত নারীর জীবনযাপন কেমন হওয়া উচিত? মুসলিম নারীর বিবাহিত জীবনযাপন হওয়া উচিত পর্দার সাথে, স্বামীর আনুগত্যের সাথে, এবং আপনার যথাসম্ভব তিনি তার স্বামী সন্তান সহ আরও যারা আছেন তাদের হকগুলো কী আছে, অধিকারগুলো আছে, সেগুলো জেনে সেগুলো অ্যাপ্লাই করে তার জীবনে তারপর তিনি সেখানে চলা উচিত। আমরা অনেকে আছি যারা বিয়ের পর, বিশেষ করে মা বোনরা, স্বামীর আনুগত্যের জায়গাটাতে ত্রুটি করে ফেলি। এখানে আজকাল বিশেষ করে কেউ কাউকে মানতে চান না, তিনি যে অভিভাবক, তিনি যে গার্ডিয়ান, তিনি যে আমার দায়িত্বশীল, এই বিষয়টা যদি আমরা মাথায় রাখি তাহলে ইনশাআল্লাহ বিদিনিল্লা এই মন্দ প্রবণতা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো।